বন্ধুরা, এইবার আসল পালা। আমি একটা লেগ পিস নিয়ে তুলে নিলাম, আমি বড়টাই তুললাম। এবার একটু খেয়ে দেখি, এর মধ্যে একটু সস মেশালাম। বন্ধুরা, অপূর্ব হয়েছে ফ্রাইড চিকেন লেগ পিস, এত টেস্টি কখনো খাইনি। দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক, অসম, মাইন্ড ব্লোয়িং। হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আবার একটা রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমরা বানাবো ফ্রাইড চিকেন লেগ পিস। আমরা এরকম ছটা লেগ পিস নিয়েছি। এবার লেগ পিসের মধ্যে যেগুলো আমাদের গুঁড়ো মশলা ছিল, সেই মশলাগুলো আমরা এক এক করে দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা কিছুটা, খুব বেশি মশলা লাগে না। জিরের গুঁড়ো, গরম মশলা দিয়ে দেবো আমরা এক চামচ গরম মশলা, আর এক চামচের মতন গোলমরিচ দেবো। এক চামচের মতন আমরা শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর দু চামচ আমরা দেবো আদা রসুন পেঁয়াজ বাটা। এই দু চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দেওয়া হলো। এক চামচ ভিনিগার দেব, সয়া সস। আমরা এখানে দু চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। ডিমটা এর মধ্যে দিয়ে দিতে হবে, ভালো করে মাখাতে হবে। এগুলো মাখানো হলে এর মধ্যে আমরা কিছুটা দুধ মিশিয়ে দেব। কিছুটা দুধ মিশিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, স্কিনের তলায় একটু দিয়ে দিলাম। দিয়ে আবার স্কিনগুলো দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবে আপনাদের কিছুক্ষণ মাখিয়ে তারপরে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। এই মাংসটা আমরা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। দুধের মধ্যে বন্ধুরা আমরা ডিম ভেঙে দিচ্ছি। এবার আমরা একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এতে। এইবার এতে আমরা একটু গোলমরিচ দিয়ে দিলাম। ব্যাস 200 গ্রামের মতন ময়দা নিয়েছি। 200 গ্রামের মধ্যে আমরা 50 গ্রামের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ মিশিয়ে দিলাম। লবণ মিশিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। বন্ধুরা, আমরা চিকেন লেগ পিসগুলোকে ওভার নাইটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। যেই মশলাগুলো ছিল মশলাগুলোকে মাখিয়ে এইভাবে আমরা রেখে দিয়েছিলাম। এই দেখুন লেগ পিসগুলো যেগুলো আছে, লেগ পিসগুলোকে সিম্পলি এই যে আমাদের ডিম আর দুধ গোলানো যেই করা ছিল, ডিম আর দুধ গোলমরিচ দিয়ে আমরা যেটা বানিয়েছিলাম তার মধ্যে ভালো করে চুবিয়ে নিলাম বা ডুবিয়ে নিলাম। কিছুক্ষণ ডুবিয়ে নিয়ে এটাকে সোজাভাবে, স্ট্রেটভাবে এইভাবে রাখতে হবে। রেখে এইবার এটাকে উপর দিয়ে দিতে হবে এবং ভালো করে চটকে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কিন্তু আবার এইভাবে ঝাঁকিয়েও নিতে হবে। এবার মাখিয়ে নিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিয়ে এই দেখুন এরকম একটা শেপের মতো হয়ে গেছে। এইবার এটাকে আবারও আমাদের যেই ডিম আর দুধের যে ব্যাটারটা ছিল তার মধ্যে ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে নিয়ে আবার এইভাবে স্ট্রেট করে রাখতে হবে। আবার স্ট্রেট করে রেখে একটু ঝরিয়ে নিয়ে এইভাবে আবার আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে। চটকে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এই দেখুন চটকে নিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এটা বন্ধুরা লেগ পিস যেহেতু থাকে, স্কিন লেগ পিস, ওই জন্য আপনাকে এটা 3 কোট করতে হবে, নাহলে কিন্তু এটা টেস্টি হবে না। আবার এটাকে ডুবিয়ে দিচ্ছি আমরা, আবার এটা ডুবিয়ে দিচ্ছি। এটাকে আমরা ঘুরিয়ে ঘুরে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমরা ঝাঁকিয়ে নিয়েছি। ঝাঁকিয়ে নিয়ে এবার এগুলোকে আমরা এখানে রেখে দেব। সবগুলো এইভাবে 3টে কোট করে নেব। এটাই বন্ধু সিক্রেট পদ্ধতি, KFC স্টাইলের আমাদের ফ্রাইড চিকেন লেগ পিস বানানো। দেখুন বন্ধুরা, আমরা সমস্ত লেগ পিসগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এইবার আমাদের এদিকে তেলটা গরম হচ্ছে, তেল গরম হলে আমাদের ভেজে ফেলার পালা। তারপর রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি ফ্রাইড লেগ পিস। যখন আমরা কড়াইতে দেব এই ফ্রাইড লেগ পিসগুলো, সেগুলো কিন্তু দেওয়ার আগে ঝাঁকিয়ে নিতে হবে ভালো করে। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আপনাদের কিন্তু এগুলো একটা একটা করে দিতে হবে। বন্ধুরা দেখুন, আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা এগুলোকে টিস্যু পেপারের উপরে, একটা প্লেট নিয়েছি, টিস্যু পেপার নিয়েছি, এর মধ্যে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে সামান্য একটু সময় তেলটা ঝরতে দেবো, তারপরেই গরম গরম খেয়ে টেস্ট করে আপনাদের বলবো কেমন হয়েছে। চলুন তাহলে একসাথে নামিয়ে নিয়ে আমরা একসাথে বসে খাই। দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে দেখতে, দেখুন কী দারুণ তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট। পেঁয়াজ দিলাম, একটু লঙ্কা দিলাম, তার উপরে একটু এখানে আমরা সসও দিয়ে দিলাম। যে চাট মশলা আছে উপর দিয়ে একটু করে ছিটিয়ে দেবো চাট মশলা। দারুণ হয়েছে, জুসি হয়েছে। বন্ধুরা এইবার আসল পালা।
আমি একটা লেগ পিস নিয়ে তুলে নিলাম, আমি বড়টাই তুললাম। এবার একটু খেয়ে দেখি, এর মধ্যে একটু সস মেশালাম। বন্ধুরা অপূর্ব হয়ে যায়, এত টেস্টি কখনো খাইনি, দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক, অসম, মাইন্ড ব্লোয়িং। আপনারা বন্ধুরা বাড়িতে একবার টেস্ট করে দেখবেন, খুব টেস্টি হয় বানাতে। এই দেখুন সস লাগিয়ে নিয়েছি এই পাশটা, বেরিয়ে পাশটা একটু খেয়ে দেখে। বন্ধুরা অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে, অসাধারণ। আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই খুশি হব। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, বাই, সবাই ভালো থাকবেন।